السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى আমাদের কে তৌফিক দিয়েছেন কিছু সময় আল্লাহর শরণ করার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমরা যে কোনো কোরআনের আয়াত থেকে বা যে কোনো হাদিস থেকে আল্লাহর পরিচয় পাই বা আল্লাহর যে কোনো সৃষ্টির থেকে আল্লাহর পরিচয় পাই আমরা প্রত্যেকে আমাদের নিজেদের শরীরের দিকে যদি তাকাই কি অদ্ভুত আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কি নিপুণতার সাথে অত্যন্ত সূক্ষ্ম যে কোনো মানুষের শারীরিক বৈশিষ্ট্য যে কোনো জন্তু জানোয়ারের শারীরিক বৈশিষ্ট্য যে কোনো গাছপালার বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্ত্ব কুদরত এবং মহিমার প্রকাশ পায় সব আল্লাহর পরিচায়ক তো বিপদ আপদ কেন আল্লাহ তাআলা দেন এই নিয়ে আমরা আলাপ করছিলাম যে দুনিয়া পরীক্ষার জায়গা আখেরাতে মানুষের মর্তবা হবে দুনিয়ার পরীক্ষার উপরে যত বড় পরীক্ষা এবং মানুষ ধৈর্য ধারণ করবে আল্লাহর উপর শুকরিয়া আদায় করবে না শুকর হবে না তো তার বড় মর্তবা অনন্ত আখেরাতে তার তার ফল পাবে তো দুনিয়া হলো পরীক্ষার জায়গা এ সম্বন্ধে কিছু কথা বলছিলাম গতবার আজকেও বলবো ইনশাআল্লাহ আর না হলে মানুষের মনের মধ্যে ধারণা থাকবে যে আল্লাহ তাআলা কেন আমাকে বিপদ দিলেন আমি তো কোনো গুনাহ করি না এক তো আমরা বুঝি না যে কোন দিক দিয়ে গুনাহ হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত আমরা বুঝি না যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন তো এই পরীক্ষার মধ্যে ধৈর্য হলো অত্যন্ত বড় সহায়ক পরীক্ষার মধ্যে পাশ করার জন্য সবচেয়ে বড় সহায়ক হলো ধৈর্য এবং ধৈর্য হলো অত্যন্ত বড় ধরনের ইবাদত মানুষ মারা গেলে তার চারিদিকে কবরে তার বিভিন্ন ইবাদত সুন্দর রূপ নিয়ে তাকে ঘিরে থাকবে তার নামাজ রোজা হজ যাকাত মানুষকে সাহায্য করা যাকাত মানে সৎকার করা মানুষের উপকার করা প্রত্যেকটা আমল তার চারিদিকে তাকে ঘিরে থাকবে সেখানে একা থাকবে না যদি নেক আমল থাকে আর যদি বদ আমল থাকে তো বদ আমল তাকে ঘিরে থাকবে বিশ্রী রূপ নিয়ে আর নেক আমল সুন্দর রূপ নিয়ে ঘিরে থাকবে তো একটা মানুষ যার অন্যান্য আমল মজবুত না নামাজ রোজা হজ যাকাত এগুলো মজবুত না তো কবরের আজাব আসবে নামাজ রোজা হজ যাকাত কবরের আজাব ঠেকাতে পারবে না কিন্তু তার ধৈর্য মজবুত ছিল ধৈর্য কবরের আজাবকে ঠেকিয়ে দিবে ধৈর্য এত বড় আমল এখানে নামাজ রোজা হজ যাকাত যেহেতু তার নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ঘাটতি ছিল অন্যান্য আমলে ঘাটতি ছিল তো অন্যান্য আমল নামাজ রোজা হজ যাকাত কবরের আজাব ঠেকাতে পারবে না কিন্তু ধৈর্য কবরের আজাব ঠেকিয়ে দিবে তো আমরা মনে রাখি যেন যে ধৈর্য কত বড় একটা আমল সেরকম শুকর কোনো কিছু পেলাম যা চাইলাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা সেটাও বড় আমল না পেলে আমরা মনে করি যে আল্লাহ তাআলা নারাজ আমাকে দিলেন না পরশু দিন আমি বলছিলাম যে না পেলে সেটার বদলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন প্রত্যেকটা দোয়ার হিসাব দিবেন
তোমার এই দোয়া কবুল করি নাই আজকে বদলা দিচ্ছি, এই দোয়া কবুল করি নাই আজকে বদলা দিচ্ছি। যেসব দোয়া কবুল হয় নাই সেগুলার বদলা দেখে বান্দা বলবে, হায় পৃথিবীতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো আজকে কত বদলা পেতাম। এ গতবার বলেছিলাম, তো বিপদ আপদ, রোগ শোক, দুঃখ চিন্তা, এগুলোর বদলে আল্লাহ তাআলা অনেক বদলা দিবেন, অনেক সওয়াব, অনেক বদলা দিবেন। তো এগুলো যখন কেটে যাবে, বিপদ কেটে গেল, পরে যদি শুনে রাখেন সহজভাবে সওয়াব কামাই করার, বিরাট সওয়াব কামাই করার রাস্তা, পরে যখন মনে হবে সেই কষ্টের কথা, অন্তর থেকে দীর্ঘ নিঃশ্বাস বার হবে, তখন যদি মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো জানি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয় যখন কেউ মারা যায়, না যে কোনো বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন বিপদ হয় তখন বলি, আর পরে যখন মনে পড়লো আরে আমার ওরকম একটা বিপদ হয়েছিল, আল্লাহ তাআলা তখন যে সওয়াব দিয়েছিলেন, এই যে পরে যে মনে পড়লো আর আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম, তখন আল্লাহ তাআলা ওরকম সওয়াব দিবেন। এবং যতবার আমি পরে মনে পড়লে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, ততবার আল্লাহ তাআলা ওরকম প্রথমবার যেরকম সওয়াব দিয়েছিলেন সেরকম সওয়াব দিবেন, প্রথমবার যেমন মর্তবা দিয়েছিলেন সেরকম মর্তবা দিবেন। এই হলো আল্লাহ, এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা কিরকম মেহরবান, আমাদের ধ্যান ধারণার বাইরে কিন্তু আমাদের কিছু ধ্যান ধারণা নিতে হবে, যাতে করে সহজভাবে আল্লাহর কাছ থেকে আমরা অশেষ মঙ্গল সওয়াব অর্জন করতে পারি। আশা করি কথাটা বোঝা গিয়েছে। কষ্ট পেলাম, কষ্ট তো পার হয়ে গেল, আল্লাহ তাআলা সওয়াব দিলেন, পরে আবার মনে হলো কষ্টের কথা, তখন যদি আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, তো প্রথমবার যে সওয়াব দিয়েছেন আল্লাহ তাআলা, পরে যতবার মনে হবে আর যতবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, ততবার আল্লাহ তাআলা ওরকম সওয়াব দিবেন। আরেকটা কথা শোনেন, এটার সাথে জড়িত, আমার কষ্ট হলো তো আমাকে তো আল্লাহ তাআলা অনেক তার বদলা দিবেন, সওয়াব দিবেন, মর্তবা দিবেন, তো আমার কষ্ট দেখে কেউ যদি আমাকে সান্ত্বনা দেয়, তাহলে যে সান্ত্বনা দিচ্ছে তাকেও আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দিবেন, মর্যাদা দিবেন, মর্তবা দিবেন। যে আমাকে সান্ত্বনা দিবে, মানুষের কষ্টে দয়াবান হওয়া এবং মানুষকে সান্ত্বনা দেওয়া অনেক বড় স্বভাবের কাজ, এই কাজটা যেন করি। মানুষের খবর নেওয়ার মানুষ নাই, শুনলাম যে হ্যাঁ তার অমুক বিপদ, তারপর তার আর আমি খবরই নিচ্ছি না, কষ্ট না থাক সামান্য আমি তার তার খবর নিলাম। 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করবেন আপনার জন্য দোয়া করার জন্য, যদি আপনি একজন মুসলমানের খবর নেন, তার কোনো বিপদ আপদ নাই, আপনি জাস্ট খবর নিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য। 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যা থেকে খবর নেন সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োজিত করবেন। এবং এটা বিশেষভাবে প্রযোজ্য, এটা তো যে কোনো মানুষেরই, তার কোনো অসুখ বিসুখ কষ্ট নাই, তার আমি খবর নিচ্ছি আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োজিত করবেন। কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, আজকাল তো আমরা দেখতে যেতে পারি না, না গেলেই ভালো, এই যে ভাইরাস ক্যারি করে তার কোনো ঠিক ঠিকানা নাই, একটা সুস্থ মানুষ ভাইরাস ক্যারি করতে পারে, তো টেলিফোনে যদি খবর নেই, অসুস্থ টেলিফোনে খবর নেই, আল্লাহ তাআলা এরকম মর্তবা দিবেন। মর্তবাটা কি, হাদিসে এরকম বলা আছে, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, মানে এর থেকে বুঝতে পারবো আমরা যে একটা একটা অসুস্থ ব্যক্তির মর্তবা কেমন, কেউ যদি একটা অসুস্থ ব্যক্তিকে, সুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো এক ফেরেশতা ঘোষণা করে যে তোমার এই চলা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য যে চলা, এটা মঙ্গলজনক হোক, মঙ্গলময় হোক,
এবং তুমি তোমার এই চলার দ্বারা বেহেস্ত হাসিল করে নিলা, বেহেস্ত একটা বালাখানা, বেহেস্ত একটা বালাখানা হাসিল করে নিলা, প্রাসাদ চলার দ্বারা। এই এক। দ্বিতীয়ত, সেই ব্যক্তি গেল অসুস্থ ব্যক্তির কাছে, খবর নিচ্ছে দাঁড়িয়ে, তো সে যেন আল্লাহর রহমতের সাগরে ভাসছে, সাঁতার কাটছে, আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটছে যখন পাশে দাঁড়িয়ে তার অসুস্থ ব্যক্তির খবর নিচ্ছে। তারপর পাশে বসলো বিছানায়, সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির বিছানায় পাশে বসলো, তো সে যেন আল্লাহর রহমতের সাগরে ডুব দিল। তো এটা যদি দেখতে গেল, তার মর্যাদা মর্তবা, তার স্বভাব, তাহলে অসুস্থ ব্যক্তির মর্যাদা মর্তবা কেমন? এবং আরেক হাদিসে বলা আছে যে, আমি সবই হাদিসের কাছাকাছি অর্থ বলছি, আমি হাদিস থেকে পড়ছি না, বিভিন্ন সময় বিভিন্ন হাদিস দেখেছি, সেগুলো মানুষকে বলতে বলতে মাথার মধ্যে বসে গেছে। তো আরেক হাদিসে আছে যে, অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও, কারণ তার দোয়া ফেরেশতার দোয়ার মতো কবুল হয়, ফেরেশতার দোয়ার মতো কবুল হয়। তার অর্থ হলো যে, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মর্তবা দেন, ফেরেশতার মর্তবা, সে মানুষ কিন্তু তাকে ফেরেশতার মর্তবা দেন যখন সে অসুস্থ হয়। অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও, তার দোয়া ফেরেশতার দোয়ার মতো কবুল হয়। এটা যদি, এখান থেকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে অসুস্থ ব্যক্তির মর্তবা কি। তো আমার মনে হয় গতবার আমি বলেছিলাম, যদি না বলে থাকি আবার স্মরণ করাই, যে কেউ অসুস্থ ব্যক্তি, সে তো কষ্ট পাচ্ছে, তার আত্মীয় স্বজন ও কষ্ট পায়, তারাও আল্লাহর কাছে সওয়াব পাবে, মর্তবা পাবে, মর্যাদা পাবে। আরেকটা কথা কি, যে আমি একটা নেক আমল করলাম, তো আমার নিয়তের মধ্যে গড়বড় থেকে গেল, সেটা হয়তো কবুল হলো না আল্লাহর কাছে, নিয়ত যদি শুদ্ধ না হয়, বা আমল করতে গিয়ে আমি সঠিকভাবে নবীর পদ্ধতি অনুযায়ী করতে পারলাম না, তখন কবুলিয়তের প্রশ্ন জাগবে, কবুল হবে কিনা। আর যেটা কেবলমাত্র আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য না করা হয়, সেটা তো কবুল হওয়ার প্রশ্ন ওঠে না, আমরা যা হাদিস থেকে পাই। কিন্তু যে কষ্ট করব আমি, বিপদ আপদে যে আপনারা কষ্ট করবেন, সেটার বদলে যে আল্লাহ তাআলা মর্তবা দিবেন, সেখানে তো কবুলিয়াতের প্রশ্ন আসে না, কবুলিয়াতের প্রশ্ন আসে না, সেটা তো আল্লাহ তাআলা দিবেনই, বিপদ তো আল্লাহ দিয়েছেন, কষ্ট আল্লাহ দিয়েছেন, অসুখ বিসুখ আল্লাহ দিয়েছেন, আল্লাহ তার বদলা দিবেন, এটা আমরা আশা করতে পারি যদি আমরা ধৈর্য সহকারে বিপদ আপদ আমরা সহ্য করতে পারি। তবে আমার মনে হয় এটা আমি গতবার বলেছিলাম, না বলে থাকলে আবার পুনরাবৃত্তি করতে অসুবিধা নাই, যাতে আমাদের মনে থাকে, এই এই যে এই যে তালিমটা গতবার থেকে নিয়ে আজকে এবং আরো একটা দিন লাগবে সবার জন্য, কারণ আমার মনে হয় সবাই কম বেশি বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আমরা ভুগি। এই সামান্য দুশ্চিন্তা তো সবারই হয়, আচ্ছা আমার কাপড়টা কোথায় গেল, আমার আমার সেলফোনটা কোথায় গেল, আমার চাবিটা কোথায় গেল, এসব এই এই ধরনের কষ্ট তো সবাই সবাই ভুগি, এটাকেও কষ্টের মধ্যে ধরা হয়, এটারও বদলা আল্লাহ তাআলা দিবেন। সামান্যতম কষ্ট বদলাও কম হবে, কিন্তু বদলা হবে, বেশি কষ্ট বদলা বেশি, তো সেটা সেভাবে দেখা হবে। তো এই তালিম আপনাদের সবার জন্য, যে বড় কষ্ট পেয়েছে, ছোট কষ্ট পাচ্ছে বা পাচ্ছে না, এখন ভবিষ্যতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে,
বিপদ আপদ আসতেই থাকবে, একটার পর একটা একটার পর একটা, মোমেনের জন্য, মোমেনের জন্য, যাতে করে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা তার মর্তবা মর্যাদা বাড়াতে পারেন এবং বেশি থেকে বেশি সওয়াব দিতে পারেন আখেরাতে। তো হয়তো এটা বলেছিলাম আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমরা কষ্ট না চাই, এটা মর্তবা মর্যাদা অনেক বেশি, কিন্তু কষ্ট যাতে আমরা না চাই। আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করতে চান তাকে তো দিবেন, কিন্তু আমরা যেন না চাই, কারণ চাইতে গেলে এমন হতে পারে যে এমন কষ্ট দিলেন আল্লাহ তাআলা যে আমি সহ্য করতে পারলাম না, সেটা আমার জন্য আরো ক্ষতিকারক হয়ে যাবে। এবং এই হাদিসটাও সম্ভবত গতবার বলেছিলাম যে আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, সিকিউরিটি, সিকিউরিটি, কারণ ইমানের পর আফিয়াত বা নিরাপত্তা প্রার্থনার চাইতে বড় কোনো নেয়ামত কাউকেও দান করা হয় নাই। ইমানের পর ইমান এবং ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, এরপর আফিয়াত মানে নিরাপত্তা, প্রার্থনার চাইতে বড় কোনো নিয়ামত কাউকে দান করা হয় নাই। কেউ যদি এটা চাইতে পারে, তৌফিক তো আল্লাহ তালাই দেন, কাউকে যদি আল্লাহ তালাই তৌফিক দেন নিরাপত্তা চাওয়ার তৌফিক, এর থেকে বড় তৌফিক আর কাউকে আল্লাহ তালা দেন নাই। ইসের পরে ইমানের পরে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দান করো এবং নিরাপত্তা দান করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল, বাংলায় বলতে পারি আমি, আল্লাহ আমাকে আমাকে সুস্বাস্থ্য দান করো, আমাকে নিরাপত্তা দান করো। তো এক ঘটনাগুলো মনে থাকবে আমাদের, হাদিস সঠিক মনে না থাকলে ঘটনা মনে থাকবে। আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেয়া কথা বলেছিলাম যেটা আল্লাহর সুন্নত, মানুষকে টানার জন্য, আকর্ষণ করার জন্য, কারণ আমি সুস্থ থাকলে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর প্রয়োজন পড়ে না আল্লাহকে ভুলে যাই, যখন বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি, তখনই হাহুতাশ করি, তাতে আল্লাহ তাআলা কিছু মনে করেন না। হ্যাঁ, বিপদ পড়ে দিয়েছে এখন আমাকে ডাকছিস, এটা আল্লাহ তাআলা বলেন না, যে কোনো অবস্থায় আল্লাহকে ডাকি, এরকম মেহরবান যে 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স আল্লাহকে ডাকে নাই, 80 বছর বয়সে আল্লাহকে ডাকলো, আল্লাহ তাআলা বলবেন না যে এতদিন কোথায় ছিলি, এতদিন কোথায় ছিলা, এতদিন তো খবর ছিল না, বলি যে এতদিন তো দেখা নাই, কি ব্যাপার এখন এসছো, আল্লাহ তাআলা বলবেন না। খোটা দেয়া, কারো কোনো উপকার করে খোটা দেয়া, উপকারটাই নষ্ট হয়ে গেল, যে খোটা দেয় তার দোয়া কবুল হবে না, এরকম শুনেছি আলেমের কাছে, যে খোটা দেয় উপকার করলো তারপরে খোটা দিল তার দোয়া কবুল হবে না। আল্লাহ ভালো জানেন, আলেমের কাছে যা শুনেছি তাই আপনাদেরকে বললাম। তো একটা 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 গল্প মনে পড়লো, সেটা হলো যে এক ব্যক্তি আল্লাহ তাআলার কোনোই নাফরমানি করে নাই সারা জীবন, কর্মবরদার, গোনা তো ছোটখাটো হয়ে যায় সেটা তো অন্য কথা, কিন্তু ছোটখাটো গোনা কিন্তু এক নামাজের থেকে আরেক নামাজের মধ্যে যত ছোটখাটো গোনা আছে সব আল্লাহ তাআলা ওই নামাজের পরে মাফ করে দেন, বড় গোনা আমাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, মাফ চাইতে হবে। যেমন এই যে আশুরা, আশুরার রোজা সম্ভবত আপনাদের আগামীকাল 10-ই মহরম, এই রোজাতে গত 1 বছরের ছোটখাটো গোনা সব মাফ করে দিবেন আল্লাহ তাআলা, তো ছোটখাটো গোনা, আর বড় গোনা সে তো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে সেটার জন্য, তোবা করে আবার যদি হয়ে যায় আবার মাফ চাই। হ্যাঁ, কিন্তু তোবার উপরে থাকি, তোবার উপরে থাকি, শয়তান ধোকা দিবে এই মাফ চাইলে আল্লাহ তো দয়াময়, আল্লাহ মাফ করে দিবে, পরে মাফ চেয়ে নিস, পরে যে আমি সুযোগ পাবো কিনা, হঠাৎ করে আমি মারা গেলাম সুযোগই পেলাম না মাফ চাওয়ার, তো কি অবস্থা হবে আমার অনন্ত আখেরাতে, ওই মাফের মাফি চাওয়ার উপর, মাফ চাওয়ার উপরে থাকি আমরা সবাই।
তো এক আল্লাহর বান্দা আল্লাহ নাফরমানি করতো না, তার জানা মতে সে মারা যাবে। মারা যাওয়ার সময় তার পিপাসা লেগেছে, রুমের মধ্যে সে একা, কেউ দেখার নাই। এরকম মানুষকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, আল্লাহর হুকুম সে মানার চেষ্টা করে, কিন্তু অপরিচিত সমাজের মধ্যে কেউ চিনে না, কোনো কোনো মজলিসে গেল তো কেউ তার খবর নিল না, কেউ দেখলো না যে সে মজলিসে আসলো, মজলিস থেকে চলে গেল, কেউ খেয়ালও করলো না সে মজলিস থেকে চলে গেল, কিন্তু আল্লাহর হুকুম মানে। এরকম বান্দাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। আমরা এরকম মনে না করি যে আমাকে কত পরিচিত, এবং হয়তো ধর্মের দিক দিয়েও পরিচিত, তো সে তার কত শান্ত, মানে তার কত নাম ধাম, এটা মনে না করি। এই নাম ধাম আল্লাহর কাছে, মানুষ কি নাম ধাম করে না করে, একটা মানুষ সুন্দর ওয়াজ করছে বা অনেক দান খরাত করছে বা অনেক তার ক্ষমতা, আর মানুষ নাম করে, সেটা দেখে আমরা যেন যেন হেবা চাকা খেয়ে না যাই। যাকে আল্লাহ তাআলা চিনে না, আল্লাহ তাকে হাদিসে আছে এরকম যে যাকে কেউ চিনে না, এমনকি মজলিসে ঢুকলো তো কেউ দেখলো না, আর বাইর হলো তো কেউ খেয়াল করলো না, অপরিচিতর মতো পৃথিবী পার হয়ে গেল, বুকের মধ্যে অনেক আশা নিয়ে পার হয়ে গেল। এই আমাদের মধ্যে কয়েকদিন আগে কে মারা গেল, ববি, ববি নামে কি ছিল, প্যারালিসিস ছিল, তারপরে আবার কি স্ট্রোক, তারপর আরো কি অসুখ বিসুখ ছিল, মারা গেল, কম বয়সে মারা গিয়েছে। কত মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংসার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, স্বামী নিয়ে, সব আশা নিয়ে কবরের মধ্যে চাইতো। আল্লাহ তাআলা এটার বদলা দিবেন কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বদলা দিবেন। এগুলো আল্লাহ তাআলা বৃথা যেতে দিবেন না। তো সেই ব্যক্তি মারা যাওয়ার আগে তার পিপাসা লেগেছে, ঘরের মধ্যে কেউ নাই, কলসের মধ্যে পানি, কলস ঢেলে পানি খেতে গিয়ে কলসটা ভেঙে গেল, বা পানি ঢাললো মাটির গ্লাসে, গ্লাসটাই ভেঙে গেল, আমার সঠিক মনে নাই কোনটা, পানি খেতে পারলো না, তারপর সে মারা গেল ওই অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় মারা গেল। আর আরেকটা লোক কোন ধরনের পাপ কাজ করতে বাকি রাখে নাই, মৃত্যুর সময় তার খেয়াল হলো যে এক বিরল মাছ খাওয়ার ইচ্ছা হলো, যেটা পাওয়া যায় না সহজে। চাকর বাকরকে বললো যে ওই মাছটা বাজার থেকে নিয়ে আসো, যদি পাওয়া যায়। চাকর বাকর গেল, কিন্তু তার আগে তার যে ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা সেই মাছকে তার তার গ্রামের কাছে যে নদী হোক বা যাই হোক, সেখানে মাছটাকে আনলেন আল্লাহ তাআলা, এবং জেলের জালের মধ্যে আটকালেন, এবং তারপরে সেটা বাজারে আসলো, তার চাকর বাকর সেই মাছটা কিনে আনলো, তাকে খাওয়ানো হলো, তারপর তার মৃত্যু হলো, তার একটা শেষ ইচ্ছাও আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। কেউ আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এই একটা তোমার বান্দা তোমার কখনো নাফরমানি করে নাই জ্ঞাতসারে, জানা মতে, তো সে মৃত্যুর সময় পানি খেতে চাইলো আর তুমি পানি খেতে দিলে না, তার কলস বা তার গ্লাসটা ভেঙে গেল, আর এই পাপাচার ব্যক্তি সে সারা জীবন পাপ করে মৃত্যুর আগেও তার আশা তুমি পূরণ করে দিলা, যে মাছ পাওয়া যায় না সেই মাছটাকে তুমি আনিয়ে দিলা বাজারে, এবং তার লোকজনকে কিনে এনে রান্না করে তাকে খাওয়ানো, যায় কেমন হলো? আল্লাহ তাআলা বললেন, উত্তর দিলেন যে 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 পরহেজগার, তার একটা গুণা ছিল, আমার মন চাইলো যে একটা গুণা আমি দুনিয়াতেই তাকে তাকে খণ্ডিয়ে দিই, একটা গুণা দুনিয়াতেই যাতে তার মুছে যায়,
তাকে কষ্ট দিলাম আমি, যাতে আখেরাতে তাকে শুধু বদলা আর বদলা দিতে পারি। আর যে পাপাচার, তার একটা নেকি ছিল, সবই পাপ, একটা নেকি ছিল, একটা নেকির বদলে আমি দুনিয়াতে তাকে মাছটা খাইয়ে দিলাম, যাতে আখেরাতে সে শাস্তি আর শাস্তি পেতে পারে। তো এরপরে আমি একেবারে হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে আমি পড়ব, ইংরেজিতে আছে সেখান থেকে আমি বাংলা তর্জমা করব। ইংরেজিটাও কাছাকাছি, আরবির কাছাকাছি, আর আমি যে তর্জমা করব বাংলায় সেটাও কাছাকাছি হবে। তার মানে একেবারে সঠিক যে হাদিসে আছে সেটা আমরা কখনোই পাবো না যতক্ষণ পর্যন্ত আরবি না শিখব। আচ্ছা, এটা অদ্ভুত একটা হাদিস। হাদিস কোনটা অদ্ভুত না, কিন্তু অদ্ভুতের মধ্যে অদ্ভুত আছে, আমার কাছে তো অদ্ভুতের থেকে অদ্ভুত লাগে এই হাদিসটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদকে কিয়ামতের দিন আনা হবে আল্লাহর সামনে। এটা সম্বন্ধে তো নিয়ত সম্বন্ধে যখন বলেছি তখন বলেছিলাম যে শহীদকে আনা হবে, তারপরে যে দানকারী তাকে আনা হবে, তারপরে যে আলেম বয়ান করে তেলাওয়াত করে তাকে আনা হবে, তিনজনকে জিজ্ঞেস করা হবে কি করেছো, তোমাকে কি কি এই এই কি নিয়ামত দিয়েছি, সে বলবে যে এই এই নিয়ামত দিয়েছো, তো কি করেছো নিয়ামতের বদলে, তো শহীদ বলবে আমি তো জান দিয়ে দিয়েছি। আর সখি যে দান খরাত করে সে বলবে আমি তো আল্লাহ যত টাকা পয়সা দিয়েছো আমি তো দান করতেই ছিলাম আমার জীবদ্দশায়। আর যে আলেম সে তো বলবে যে আমি মানুষকে তোমার দিকে ডেকেছি আর তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা তিনজনকে বলবেন যে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা তোমরা করেছো নামের জন্য, নাম পেয়ে গেছো, যেটা যেটা তোমাদের মনের মধ্যে ছিল সেটা পৃথিবীতে পেয়ে গেছো, আমার কাছে তো কিছু চাও নেই, অতএব আমার কাছে কিছু নাই, দোজকে ফেলো, তিনজনকেই দোজকে ফেলা হবে। তো এখানে বলা হচ্ছে যে প্রথমে ওই শহীদকে ডাকা হবে এবং তাকে হিসাব দিতে বলা হবে, তো শহীদেরও হিসাব হবে। তারপরে যে সখি সৎকার করে দান খরাত করে তাকে ডাকা হবে এবং তাকে হিসাব দিতে বলা হবে। শহীদকে হিসাব দিতে হবে, দান খরাত করছে হিসাব দিতে হবে। তারপরে বলছে হাদিসে যে তারপর আল্লাহ তাআলা ডাকবেন সেসব ব্যক্তিকে যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, রোগ শোক দিয়েছেন, তাদেরকে ডাকবেন হিসাব দেওয়ার জন্য না, তাদের কাছে আল্লাহ তাআলা হিসাব চাইবেন না, তাদেরকে ডেকে তাদের জন্য মিজান, তাদের জন্য মিজান না, দাড়ি পাল্লা তাদের জন্য না, এবং তাদের জন্য বিচার বসানো হবে না, যেমন শহীদের জন্য সবার জন্য কোনো বিচার বসানো হবে না। তাদেরকে আল্লাহ তাআলা এমন নেয়ামত দান করবেন, এমন পুরস্কার দিবেন, এর আগে বলেছিলাম যে প্রত্যেকটা তাদের কষ্টের আল্লাহ তাআলা হিসাব দিবেন, আল্লাহ তাআলা হিসাব দিবেন এদের জন্য এবং প্রত্যেকটা কষ্টের বদলা দিবেন, অমুক কষ্ট এই বদলা, অমুক কষ্ট এই বদলা। তো তাদের যে বদলা দিবেন সে বদলা দেখে অন্যরা যারা আরামায়েশে ছিল, অন্যরা যারা আরামায়েশে ছিল, তারা এইসব যারা কষ্টের মধ্যে ছিল তাদের বদলা দেখে বলবে যে, যারা আরামায়েশে ছিল তারা বলবে যে হাই দুনিয়াতে যদি আমাদের শরীর কেউ কাঁচি দিয়ে টুকরা টুকরা করে দিত, কষ্ট পেতাম আজকে কত বদলা পেতাম, কাঁচি দিয়ে টুকরা টুকরা করে দিত। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আমরা পেয়েছি যে নিশ্চয়ই নিশ্চয়ই
সওয়াবের পরিমাণ নির্ভর করবে বিপদাপদের পরিমাণ এর উপরে, কতটা বিপদাপদ তার উপর নির্ভর করবে কতটা সওয়াব। এবং নিশ্চয়ই যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে ভালোবাসেন, তিনি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ দেন, পরীক্ষা দেন। এবং যে আল্লাহর আল্লাহর যে ইচ্ছা সেটার উপরে খুশি থাকে, কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন সেটার উপরে খুশি থাকে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্ট। আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা এটা নির্ভর করবে বিপদ আপদে আমি সন্তুষ্ট কিনা আল্লাহর উপরে। এবং যে আল্লাহর উপরে অসন্তুষ্ট আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট হবেন। আর এই কাছাকাছি একটা হাদিস পড়ে শেষ করি আজকের জন্য, যে হাদিসটা আমরা পেয়েছি মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে বা মানুষ বর্গকে ভালোবাসেন না এটা তো পড়েছি আমি এরপরে না হয় পরের দিন পড়ি, যা আছে সময় লাগবে। তো আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রথমত যে আমরা যে বসি আল্লাহ তাআলা কবুল করেন প্রত্যেকটা আমল, আল্লাহ তাআলা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দেন। আল্লাহর সন্তুষ্টি না থাকলে সে আমল কবুল হবে না আশা করতে পারি না আমরা। তো আমরা নিজেরা যে বসি আল্লাহর সন্তুষ্টির জন্য বসি, মনোযোগ সহকারে শুনি এবং আমল করার নিয়তে শুনি এবং পৌঁছানোর নিয়তে শুনি, তাহলে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিবেন। এবং অন্যদেরকে ডাকি, বিশেষ করে আমার অধীনে যারা তাদেরকে তো অবশ্যই ডাকি, বিশেষ করে আমার পরিবার পরিজন সন্তান সন্ততি, এটাই তাদের বয়স কম হলে এটাই সময় তাদের মনটা ইমানে ইমানের সাথে গড়ার জন্য, পরে তো দেরি হয়ে যাবে, পরে আপনি কমপ্লেন করবেন কিন্তু হয়তোবা কাজ হবে না। আল্লাহ তাআলা হেদায়েত করেন যে কোনো অবস্থায়, আমাদের তো সেই চেষ্টাটা নিতে হবে। আমি মনে করছি আমার জন্য দরকার আর আমার সন্তান সন্ততির জন্য আমার কোনো খেয়ালই নাই, সেটার জন্য তো আমি দায়ী থাকবো। তো যে কারণে তাদেরকে বলা উচিত, এক তো আমরা চাই তারা নিরাপত্তার মধ্যে থাকে, ভালো থাকে। নিরাপত্তা কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে জড়িত, আর কোনো কিছু নিরাপত্তা দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহর সাথে যার সম্পর্ক এই নিরাপত্তার মধ্যে থাকবে, আল্লাহর দুর্গের মধ্যে থাকবে। দ্বিতীয়ত আমরা চাই তারা শান্তির মধ্যে থাকে, তো সেই জন্য আমরা তাদেরকে পড়াশোনা করাই, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, কত কিছু হবে, শান্তিতে থাকবে, আরামায়েশে, অনেক টাকা পয়সা থাকবে না, এগুলোর সাথে শান্তির কোনো যোগাযোগই নাই। তাহলে তো যে সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে শান্তির দেশ হতো, এই দেশ তো সবচেয়ে শান্তির দেশ না আমি যে দেশে বাস করি। রিসার্চ করে সার্ভে করে দেখা গিয়েছে যে গরিব দেশের মানুষরা আরো শান্তির মধ্যে আছে, এবং তার কারণ তো আমাদের
বোঝা দুর্বোধ্য না। আল্লাহর সাথে সম্পর্কতে শান্তি আছে, টাকা পয়সার সাথে শান্তির সম্পর্ক নাই। আমরা চাই তারা শান্তিতে থাক, তো শান্তি হলো আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে। একদিন আমরা থাকবো না, তখন আমরা চিন্তা করবো, আমরা দুশ্চিন্তা থাকে এখনই যে আমরা তো থাকবো না, ওদের কি হবে না হবে। আল্লাহর সাথে জুড়ে দিতে পারলে আর কোনো চিন্তা করার কারণ নেই। এবং তৃতীয়ত যে জন্য তাদেরকে গড়ে তোলা উচিত ইমানদার হিসাবে, সেটা হলো যে যে আমি চাই যে আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে কে? সবচেয়ে বেশি মনে করবে, যে সবচেয়ে বেশি মনে করবে সে হলো আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, নিকট পরিবার পরিজন, তারাই মনে করবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, তারাই দোয়া করবে। তারা দোয়া করবে কিভাবে যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে? এখানে মানুষ আসে কামাই করতে আমেরিকায়, সন্তান সন্ততিদের শিক্ষা দেয় না, সব ক্ষেত্রে না, ধরুন শুনেছি তো এই বয়স্ক মানুষ মারা গেল, সন্তান সন্ততি আসলো ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব এখন কি করবো বুঝতে পারছি না, আমার আব্বা তো মারা গিয়েছে বা মা মারা গিয়েছে, কোনো ধারণাই নাই যে এরপরে কি করতে হবে। তো আমরা অবশ্যই চাই না যে আমাদের সেরকম দশা হোক। আর চতুর্থত আমরা চাই যে তার আখিরাতও ভালো থাকুক, সেটাও নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকে, সেটাও জড়িত। তো দোয়া দোয়াতে যাবো আমরা ইনশাল্লাহ। তো গতবার দোয়া চেয়েছিলাম আমার ভাতিজির জন্য, সে অন্তঃসত্ত্বা ছিল, হাসপাতালে যাওয়ার কথা ছিল, সিজেরিয়ান হওয়ার কথা ছিল, সেটা হয়ে গিয়েছে, তার এক মেয়ে হয়েছে এবং মা ভালো আছে, মেয়েও ভালো আছে। প্রায় 3 সপ্তাহ আগে সিজেরিয়ান করতে হয়েছে, তো তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ইমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, হেফাজতের সাথে রাখেন, রহমতের সাথে রাখেন। এবং আমাদের মিয়া ভাই উনি একটু সুস্থ, পুরোপুরি সুস্থ হতে এখন অনেক বাকি আছে, তো আপনাদের আরো দোয়ার প্রয়োজন। আমার ভাতিজা হামিম জন্ডিসে ভুগছে, আর পুরোপুরি জন্ডিস, তো তার জন্য দোয়া করবেন সে যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এবং বাকি যাদের জন্য দোয়া চেয়ে থাকি, পুরো নাম না পড়ি সময়ের কারণে, তাদের জন্য দোয়া করবেন। কানিজ হাসিনা শিউলি, অন্যান্য যাদের জন্য আমরা এর আগে দোয়া চেয়েছি, তাদের জন্য দোয়া করবেন। এবং মৃত যারা, তাদের জন্য প্রত্যেকবারই আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি আমরা, নামের প্রয়োজন পড়ে না আল্লাহর কাছে। আর জীবিত সবার জন্য আমরা দোয়া করি, আমাদের সবার নেক হাজত যাতে কবুল হয় বা বিপদ আপদ দূর হয়, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহিমিন। اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا انك من تدخل النار فخذ اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد والله আমরা তোমার কতিপয় বান্দা, আল্লাহ তোমার কাছে হাত উঠিয়েছি, আল্লাহ যা কিছু আমল করেছি আজ পর্যন্ত, আল্লাহ কোনো কিছুই তো তোমার কাছে পেশ করার যোগ্য না, আল্লাহ তোমার শাহী দরবারে
পেশ করার যোগ্য না আল্লাহ, সমস্ত আমলের মধ্যে ভুল ভ্রান্তি, সেটা আমলের সুন্নতের মধ্যে হোক বা আমলের নিয়তের মধ্যে হোক, সবকিছুর মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ। আমরা অত্যন্ত দুর্বল, আমরা অজ্ঞ, আমাদের এলেম নাই আল্লাহ। তুমি আমাদের এলেম দান করো সঠিকভাবে আমল করার আল্লাহ। আল্লাহ ইমান দাও প্রথমত আল্লাহ, যে ইমান, যে ইমানের দ্বারা সেই সেই সেভাবে তোমাকে ডাকতে পারি যেভাবে ডাকলে তুমি সাড়া দিবে আল্লাহ, এবং সেভাবে আমল করতে পারি যেভাবে আমল করলে তুমি রাজি এবং সন্তুষ্ট হবো আল্লাহ, এবং তুমি কবুল করবো আল্লাহ। এবং সেইভাবে এলেম শিক্ষা করার তৌফিক দাও, যেভাবে এলেম শিক্ষা করলে তোমাকে জানতে পারবো এবং তোমার হুকুম কি জানতে পারবো, তোমার নবীকে তরিকা জানতে পারবো আল্লাহ, এবং তোমার সন্তুষ্টি সহকারে আমল করতে পারবো আল্লাহ। এবং সেভাবে তোমাকে স্মরণ করার তৌফিক দাও, উঠতে বসতে যেভাবে স্মরণ করলে তোমাকে কাছে পাবো আল্লাহ, এবং সেভাবে মানুষের সম্মান করার এবং মানুষের সাহায্য করার তৌফিক দাও, যেভাবে মানুষের সম্মান ও সাহায্য করলে তোমার তোমার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো আল্লাহ, এবং আখিরাতে অশেষ মঙ্গল হাসিল করতে পারবো আল্লাহ। এবং সেভাবে নিয়তের বিশুদ্ধতা দাও, যেভাবে নিয়তের বিশুদ্ধতা থাকলে তোমার দরবারে আমাদের আমল কবুল হতে পারে আল্লাহ। ও আল্লাহ, আমাদের সমস্ত আমল তুমি কবুল করে এবং যে সেভাবে তোমার কথা মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দাও আল্লাহ, যেভাবে আমাদের পৌঁছানো উচিত, যেই দায়িত্ব আমাদের দিয়ে পাঠিয়েছো সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে, সেভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক তুমি দাও আল্লাহ। তুমি তৌফিক দিলে, তুমি সহজ করলে কঠিনতর কাজ সহজ হয়ে যায়, আর তুমি তৌফিক না দিলে সহজতর কাজ অসম্ভব হয়ে পড়ে আল্লাহ। আমাদের আমল, প্রত্যেকটা আমল, আমাদের বলা এবং শোনা, এর ভুল ভ্রান্তি সংশোধন করে, এর কমতি সংশোধন করে তোমার শাহি দরবারে কবুল করো এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও এবং সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। বিশেষ করে আমাদের আমাদের প্রিয়জন, আমাদের নিকটজন, আমাদের আপন জন যারা তোমার হাওয়ালায়, তোমার তোমার কবরে শায়িত আল্লাহ, তুমি তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের মাতা পিতা আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের চাচা চাচি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দাও। তাদের কবরের আজাব মাফ করো আল্লাহ, যদি মাফ করে না থাকো, এবং কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, এবং তাদের দরজা উঁচু করো কবরে এবং হাশরের ময়দানে, এবং তাদের আমলনামা ডান হাতে দিও হাশরের ময়দানে, এবং তাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও হাশরের ময়দানে, এবং তাদেরকে তাদেরকে নিশ্চিন্ত মনে কস্তুরীর টিলার উপরে বিচরণ করতে দিও আল্লাহ হাশরের ময়দানে, যখন সবাই তাদের হিসাব দিতে ব্যতিব্যস্ত থাকবে এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এবং জর্জরিত থাকবে আল্লাহ, তাদেরকে তুমি নিরাপদে এবং নিশ্চিন্তে রেখো আল্লাহ, এবং এবং বিদ্যুতের গতিতে কুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ ও আল্লাহ, এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, এবং আমরা যখন থাকবো না পৃথিবীতে আল্লাহ, আমাদেরকেও কবরে অনুরূপ উত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং হাশরের ময়দানে উত্তম ব্যবহার দেখ তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং কুলসিরাত পার হতে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং আমরা এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসী, আমাদের বিশ্ববাসী, সবাইকে তুমি হেদায়ত করো আল্লাহ, এবং এবং সবাইকে তুমি তুমি মাফ চাওয়ার তৌফিক দাও, সবাইকে তুমি মাফ করো আল্লাহ, সবাইকে তুমি রহমতের দ্বারা ঘিরে ফেলো আল্লাহ, সবাইকে তুমি তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের যত নেক হাজত আছে সব তুমি পুরা করার মালিক আল্লাহ, সব তুমি জানো এবং সব তুমি পুরা করার মালিক আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই তা পুরা করবে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই আমাদের আমাদের দেখভাল করবে আল্লাহ, আমাদের আমাদের রক্ষণাবেক্ষণ করবে, আমাদের প্রয়োজন মিটাবে আল্লাহ, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা জর্জরিত আল্লাহ, তুমি আমাদের প্রয়োজন মিটিয়ে দাও আল্লাহ, আমাদের নেক হাজত পুরা করো আল্লাহ, আমাদের বিপদ আপদ কষ্ট দূর করে দিও আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিও আল্লাহ, তোমার তোমার ইবাদতের মধ্যে ফিরে দিও আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের হেফাজত করো নফসের থেকে এবং শয়তানের থেকে এবং দুনিয়ার ধোকা থেকে, যাতে আমরা তোমার হেফাজত পাই সব সময় আল্লাহ, আমাদের হাত ধরে নিয়ে যেও আল্লাহ কবর পর্যন্ত, তোমার হাত ধরে আমাদেরকে নিয়ে যেও আল্লাহ, আমাদের তো ক্ষমতা নাই আল্লাহ, এক মুহূর্ত আমরা যে বেঁচে থাকবো গুনার থেকে আমাদের সেই ক্ষমতা নাই আল্লাহ, ক্ষমতা তুমি দিতে পারো আল্লাহ, এবং আমাদেরকে
তোমার সন্তুষ্টি দান করো প্রত্যেকটা কাজে, যাতে তোমার সন্তুষ্টি সহকারে কাজ যাতে তোমার সন্তুষ্টি সহকারে করতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। এবং আমাদেরকে সর্ব 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 সর্বোত্তম গুণে গুণান্বিত করো আল্লাহ। ও আল্লাহ, আমানত রক্ষা করার তৌফিক দাও, যেভাবে রক্ষা করা উচিত আল্লাহ। আল্লাহ আমরা যাতে কারো মন না ভাঙি আমানতের ব্যাপারে আল্লাহ, এবং আমাদেরকে আত্মীয়তা রক্ষা করার তৌফিক দাও, কোনো আত্মীয়তা যাতে আমাদের আমাদের দ্বারা ভঙ্গ না হয় আল্লাহ। আমাদেরকে আমাদেরকে হিলম দান করো আল্লাহ, যেটা নবীদের বড় গুণ ছিল আল্লাহ। আমাদেরকে হুসনে আখলাক, উত্তম চরিত্র দান করো আল্লাহ, যেটার পুরস্কার জান্নাতুল ফেরদৌস। আমাদেরকে তুমি শুকর দান করো আল্লাহ, তোমার তোমার নিয়ামতের জন্য যাতে আমরা শুকরিয়া আদায় করতে পারি। আমাদেরকে আল্লাহ তুমি সবর দান করো, তোমার বিপদ আপদে যাতে আমরা সবর করতে পারি আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দান করো, যাতে করে আমরা সর্ব অবস্থায় তোমার তোমার উপর ভরসা করতে পারি। তোমার হাবিব আমাদের জানিয়েছেন এই উম্মত থেকে 70,000 ব্যক্তি তাওয়াক্কুলের কারণে বিনা হিসাবে বেহেশতে যাবে আল্লাহ। আমাদেরকে তার মধ্যে শামিল করো আল্লাহ। ও আল্লাহ, তোমার সৃষ্টি দেখে যাতে আমরা 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 তাফাক্কুর আমরা যাতে তোমার সৃষ্টি মহিমা সম্পর্কে চিন্তা করতে পারি, যেটার যেটার অশেষ অশেষ সওয়াব আল্লাহ, সেই তৌফিক দান করো, তাফাক্কুরের তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে সর্ব গুণে গুণান্বিত করো আল্লাহ, এবং যত পৃথিবীতে অন্নহারা আছে এবং গৃহহারা এবং দিশাহারা এবং পথহারা এবং কন্যাদায়গ্রস্ত এবং ঋণগ্রস্ত এবং অভাবগ্রস্ত আল্লাহ এবং জুলুমগ্রস্ত আল্লাহ, এবং যত মানুষ আছে তাদের অনেক আশা নিয়ে তারা তারা কবরে চলে যাচ্ছে, তাদের আশা পূরণ হচ্ছে না, তুমি তাদের আশা পূরণ করে দিও আখেরাতে আল্লাহ। এবং আমাদের আমাদের যেসব আশা পূরণ হবে না, তুমি আখেরাতে পূরণ করে দিও আল্লাহ। আমাদের যা কিছু চাওয়া উচিত ছিল চাইতে পারি নাই তোমার কাছ থেকে আল্লাহ, তুমি তোমার তরফ থেকে তোমার তোমার রহমত রহমতের দ্বারা তুমি তা পূরণ করে দিও আল্লাহ। আমাদের যত বিপদ আছে বিপদ আপদ আছে তুমি তা দূর করে দিও আল্লাহ। আল্লাহ, এবং যা কিছু থেকে পানা চাওয়া উচিত ছিল আল্লাহ, পানা চাইতে পারি নাই আল্লাহ, তুমি 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 তার থেকে রক্ষা করো আল্লাহ, সমস্ত খারাপি থেকে রক্ষা করো, এবং সমস্ত ভালাই আমাদের দান করো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখেরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া কাজী আল হাজাত, ইয়া রাফি দারাজাত, ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া মুজিব আল দাওয়াত, ইয়া রহমাতিকা নাস্তাগীস, ইয়া আওয়াল আল আওয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া আকরাম আল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া যিল কুওয়াত আল মাতিন। রব্বানা 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 তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া হাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইনশাআল্লাহ সামনের তালিম হলো মঙ্গলবারে। মঙ্গলবারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, অন্যদেরকেও আমরা দাওয়াত দিই, এবং ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।